সবাই বসো। ওয়ান, টু, থ্রি। এত আসতে কসকা, সকালে কিছু কাজ নেই? দাঁত দিয়ে বাইরে গেছে, ঘটনা কি? সকালে দাঁত মারছস? ফোর, ফাইভ, সিক্স, সেভেন। দেখেন না স্যার, বেয়াদব, আমার দেখতে হইব। বই সাহস কত, আমার ক্লাসের সবচেয়ে বুড়া ছাত্র। তুই আর কতকাল এই বুড়া বয়সে এই ক্লাস থ্রিতে পড়ে থাকবি? এক এক ক্লাসে তিন বছর করে আসস, কবে যাবি সেভেন এইট? আল্লাহ মাহবুদ জান। বই বেটা, হাসলো কাটা? এই বেয়াদব, হাসলি কেন? আমাদের মুরগিটা একদিনে সাতটা ডিম পারছে। তোদের মুরগি একদিনে সাতটা ডিম পারছে? এটা একটা ব্যাপার হইলো স্যার, আপনাকে আমি সাত দিনের সময় দিলাম, তাহলে একটা ডিম পেরে দেখান তো। কি করি হারামজাদা, আমি ডিম পারবো? আমি টিচার, আমি ডিম পারি? এই তোরা যাস কি করুম, এদিকে আয়, এদিকে আয়। এই বেটা, আমি ডিম পারবো? জি স্যার, জি না স্যার। আজ তোরে এমন মাছ দিমু স্যার। মারেন স্যার, ওরে ভালো করে মারেন। একটু আগে আমরা ভালোবাসার কথা বলছি, আবার গায়ে হাত দিছে। এই তুই লেদা হলা, ভালোবাসার সম্বন্ধে কোনটা বুঝোস? কোন ধরনের ভালোবাসার কথা কইছস? এই ভালোবাসার পরে কি হয় জানোস? বিয়া খাইছে, ফুলাতে বয়স বাড়ে গেছে মুন। বিয়ের পরে কি হয়? বউ। বউ, এটাও জানোস? বউ নিয়ে তো আমরা অনেক টেনশনে আছি। তোর একটা প্রশ্ন করুম, যদি বলতে পারস তাহলে মনে করুন তুই ফাইতে গেছস। আচ্ছা করেন। আচ্ছা কত, ভূতের মধ্যে আর ঘরের বউর মধ্যে ডিফারেন্স কি? দুইটাই সমান, ঘরের প্লে আর নামতে চায় না। আসলে পৃথিবীর মধ্যে তোর মতো হলাগুলো সবচেয়ে হিটলার হয়েছিল না? তুই এই খবর কেমনে রাখলি? বালা বালা, তবে আজকে যে অন্যায় করছস তুই, তুই মনে করিস না তুই মাপ পাবি? যে ধরনের বেয়াদবি করছস ক্লাসে, মাপ পাবি না। স্যার আপনি একটা কথা বলি। বল। আমাদের বাড়ির সামনে গাছে না বড় বড় ডাব হইছে। কথার ভিতরে আবার ডাব ঢুকালি কে? তুই আমার লুবি মনে করতেছস স্যার? আপনি তো ওই যেদিন মেজাজ ভালো আছিল তোর লাগে, সেদিন কইছিলাম আরে আজ তো মেজাজ একটু কড়া, তারপরে যখন ডাব খাবাতি চাস, গাছের ফল, এটার মধ্যে কোনো ভেজাল নাই, ভালো কথা, একটা ডাব খাওয়া, জলদি লই আয়। চলেন। চলেন মানে কই যামু? ডাব গাছের নিচে। ডাব গাছের তলে কেন? স্যার আপনি যেই ডাবটা পছন্দ করেন সেই ডাবটাই খাওয়াবো। এতে তোর বুদ্ধি হয়েছে, মানে আমি যেই ডাবটা পছন্দ করব তুই আমার সেটাই পাইরে খাওয়াবি? বাহ, আসলে তুই ব্রিলিয়ান্ট ছাত্র, চল। আসেন স্যার, আসেন। কোনটা খাবো? ওই ডাবটা বড়, খুব ভালো হইব, ওইটা পাড়। কি বললেন স্যার, আপনি আমাকে এই শিক্ষা দিচ্ছেন? ডাব পাড়ার মধ্যে আবার শিক্ষা নিয়ে টানাটানি করিস কেন? না মানি, আমি গাছের উপর উঠবো আর আপনি আমার পায়ের নিচে থাকবেন, এটা গুণ হয় না স্যার। স্যার আপনি উঠেন, আমি আপনার পায়ের নিচে থাকি। বিপদে ফালালি, ধরিস কিন্তু, জীবনে কোনোদিন ডাব গাছে উঠিনা রে। ও মা গো, ও বাবা রে, ওরে বাবা রে, এ না এ আর হারুন রে, ওরে বাবা রে, এ কেন উঠতাম মাটি হয়েছে। ওরে যে কষ্ট রে, ডাব খানের আস মিড়ি গেছে, এক কাজ করে দালই আয়, আসিস না টিচার কষ্ট দেস। ও হ্যাঁ দালই আয়, কি কষ্ট স্যার দা। এইভাবে নামা, লো ডাবটা কাইটা দে। স্যার আপনি কি আমার সন্ত্রাসী বানাতে চান? তার মানে আপনার সামনে যদি আমি দাঁড়িয়ে এভাবে কোবাকুবি করি এটা তো চরম বেয়াদবি। তার মানে আপনি তো বলেছিলেন বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেওয়া নিষেধ। এ কথা কইছিলাম নি? জি স্যার। স্যার আপনি অনেক কষ্ট করেছেন, এবার ডাবটা একটু কেটে খান। ও তো দাদে,
এরম বেয়াদব ছাত্র পৃথিবীতে আর একটা আছে কিনা সন্দেহ। এতারা ফাম দি ডাব খাবাইবে কথা কই বাড়াই তাইল গাছে উড়াইল ডাব হারাইল। একটু ফানি হাদিস আইছে কি কয়? কিরে পানি টানি একটু খাবি? স্যার আপনি মুরব্বী, আমার বাপের সমান গুরুজন, আপনি বলছেন পানিটা যদি না খাই তাহলে তো বলবেন ছেলেটা কত বেয়াদব। দেন স্যার আমি খাই। যত পার তর।